হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। জেনে নিন আদার কিছু উপকারী গুণাগুণ। আদা যে শুধুমাত্র রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানোর কোনো মশলা জাতীয় কিছু নয়, তা এখন আর কারো অজানা নয়। আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রায় সকলেই বেশ ভালোভাবে অবগত আছেন। শারীরিক নানা সমস্যায় আদা খাওয়ার বিষয়টি সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেশ দ্রুত। এমনকি নিয়মিত আদা খাওয়ার অভ্যাস মুক্তি দিতে পারে মারাত্মক বেশ কিছু রোগ থেকে। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করেই দেখুন না, শারীরিক অনেক সমস্যার সমাধান পাবেন। আর এজন্যই আদার গুণাগুণ এবং শারীরিক সমস্যার নিরাময়ে আদার ব্যবহার সকলেরই জেনে রাখা অত্যন্ত জরুরি। এক, বমি ভাব বা বমি হচ্ছে অনেক। আদা কুচি করে চিবিয়ে খান অথবা আদার রসের সাথে সামান্য লবণ মিশিয়ে পান করুন, তাৎক্ষণিক সমাধান পেয়ে যাবেন। দুই, উল্টাপাল্টা এবং বেশি ভাজা পোড়া খাবারের কারণে বুকের জ্বালার সমস্যা হুট করে শুরু হতে পারে। এক কাজ করুন, 2 কাপ পানিতে 2 ইঞ্চি আদা ছেঁচে জাল করে চায়ের মতো তৈরি করে পান করুন, বুক জ্বালা কমে যাবে। 3, ধমনীতে প্লাক জমে রক্ত প্রবাহ বন্ধের সমস্যাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই মারাত্মক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করলে। প্রতিদিন একটু হলেও আদা খান এই সমস্যা থেকে দূরে থাকতে। 4, অনেক দুর্বল লাগছে। দুর্বলতার কারণ যাই হোক না কেন, এক টুকরো আদা খেয়ে নিন, অনেকটা শক্তি পাবেন। এরপর ডাক্তারের পরামর্শ নিন, দুর্বলতার কারণ জেনে নিরাময় করুন। 5, আদার রস ব্যথানাশক ঔষধের মতো কাজ করে। সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন আদার রস অথবা পান করে নিতে পারেন, দুইভাবেই ভালো উপকার পাবেন। 6, নতুন আদার সাথে আদা সিদ্ধ ডিম খাওয়ার অভ্যাস পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় এবং স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে। 7, প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিবায়োটিক উপাদানে ভরপুর আদা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করলে ছোটখাটো অনেক রোগ থেকেই মুক্তি পাওয়া যাওয়া সম্ভব। 8, খেতে ইচ্ছে করছে না বা ক্ষুধামন্দায় ভুগছেন, তাহলে খাওয়ার 30 মিনিট আগে আদা খেয়ে নিন, এতে ক্ষুধামন্দা দূর হবে এবং খাবারের রুচি ফিরে আসবে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।